ওটিটি প্ল্যাটফর্মের কাছে তো কখনো সেন্সর দেখতে চায় না। এটা হচ্ছে অনেকের মুখে মুখে গল্প এসেছে, সাংবাদিক দম্পতি মানে অনেকে অনেক কিছু রিলেট করেছে, আমি নাম বলতে চাই না, আপনারা সবাই বুঝতেই পারছেন। আমি একটু জানতে চাই যে 29 তারিখ ফেব্রুয়ারির মধ্যে স্থায়ী বৃত্তি পাওয়ার কথা ছিল, এটা আসেনি। এইটা আসেনি কারণ হচ্ছে আপনারা তো জানেন একটা সাংবাদিক দম্পতিকে নিয়ে যেহেতু এটা প্লট সাজানো হয়েছিল, তো অনেকে অনেক রকম গেজ করেছে, তো এই গেজ যখন করেছে তখন মানুষজন একটু ভয় পেয়েছে এবং একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে গল্প এটা সবাই ভাবছে, তাই এটা সেন্সরে ওটিটি প্ল্যাটফর্মের কাছে তো কখনো সেন্সর দেখতে চায় না, কারণ এটা তো আউট অফ দ্য বক্স মানে ওভার দ্য টপ একটা কাজ, তো এটাতেও সেন্সরশিপের জন্য চাওয়া হয়েছিল। সেন্সর এখন যদি হয় হওয়ার পরে আমরা এটা দিতে পারবো। নাই শুধু বাংলাদেশের না, পৃথিবীর কোথাওই না। রাইট, এটা হচ্ছে অনেকের মুখে মুখে গল্প এসেছে, সাংবাদিক দম্পতি মানে অনেকে অনেক কিছু রিলেট করেছে, আমি নাম বলতে চাই না, আপনারা সবাই বুঝতেই পারছেন। সো এই রিলেশনটা এসেছে সবার সামনে, তাই সবাই কনফিউজ হয়েছে এবং কনফিউজ হয়ে ছাড়পত্রের জন্যে মানে সেন্সরের জন্যে আবেদন করা হয়েছে। না, শূন্যতা তৈরি হচ্ছে কিনা আমি জানি না, বাট আমি শূন্যতা আমার দিক থেকে রাখার চেষ্টা করছি না, কারণ আমার শুরু নাটক দিয়ে, নাটকটাকে আই ক্যানট অ্যাভয়েড, আমি পারবো না এটা অ্যাভয়েড করতে, আমি নাটকও করছি, যখন আমার কাছে কোনো ভালো গল্প আসছে সেটা ওটিটি শর্কি হতে পারে, অন্য প্ল্যাটফর্ম হতে পারে, আমি সেখানেও কাজ করছি। সো আমার কাজ যেহেতু অভিনয় করা ছিল, যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে, আমি আমার কাজটা করছি। চোরকি আর ফিল্ম সিন্ডিকেটে যে 10টা প্রোডাকশন আসার প্ল্যানিংয়ে আজকে এই বড় আয়োজন করা হয়েছে, আমি লাকি যে এটার চোরকি এবং ফিল্ম সিন্ডিকেটের 10টা প্রোডাকশনের মধ্যে প্রথম কাজটাই আমি করে ফেলেছি, সেটার নাম কালপুরুষ, এটা এবার ঈদের রিলিজ হচ্ছে। সো এই আর কি, এটাই প্রথম তথ্য আমি দিলাম আর কি। সো আই এম হ্যাপি যে আমি ফার্স্ট প্রোডাকশনের কাস্টিং আমি ছিলাম, আমি এদের পার্ট হতে পেরেছি। আমি চাই চোরকি এবং ফিল্ম সিন্ডিকেটের বাকি যে 10টা প্রোডাকশনগুলি হবে সেগুলি সব খুব সুন্দর, ভালো কিছু হবে, দর্শক খুব ভালো কিছু দেখতে পাবে। কী কাজ চলতেছে এই ঈদে? তো আসলে এই যে চোরকির এটা ঈদে আসবে, আমরা তো আসলে স্পেশাল ডেগুলোকে মাথায় রাখি। আগে যখন নাটক করতাম, নাটকে কী কী কাজ আসছে, টিভিতে কী কী কাজ আসবে সেটা আমরা প্রায়োরিটি দিতাম, এখন যেহেতু ওটিটির সময়, ওটিটিতে এই কাজটা আসবে বলে আমরা সবাই খুব উত্তেজিত, এবং সেই সাথে অমীমাংসিত, যদি আপনারা জানেন অমীমাংসিত এখন সেন্সরে আছে, না সেন্সর এখনও পাইনি, তো এই ছাড়পত্র যখন আমাদের হাতে আসবে, যদি আসে এটাও হয়তো ঈদের রিলিজ দেওয়ার একটা প্ল্যান করা হচ্ছে। সো ঈদে আমার বেসিক্যালি দুইটা কাজ আসছে, একটা হচ্ছে চোরকির ব্যানারে আর একটা হচ্ছে আইসক্রিমের ব্যানারে।